ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, কিন্তু আমি ভালো নেই খুব একটা। আমার শরীরটা খুব একটা ভালো নেই, আজকে ভীষণই শরীরটা খারাপ আমার। তো সেই কারণেই আমি মানে ভিডিও আপলোড করিনি আগের দিনকে, মানে আজকে কোনো ভিডিও শ্যুটই করেছিলাম না, এখন সন্ধ্যে থেকে ভিডিওটা শ্যুট করলাম। আমার মেয়ের দুজনেরই শরীর ভীষণ খারাপ। মেয়ের তো খুব ঠান্ডা লেগে গেছে, ওর যেহেতু মাথার চুলগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, ঘেমে যাচ্ছে, বারবার করে মুছিয়ে দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও তো থেকে যাচ্ছে। সে কারণের জন্য মেয়ের খুব হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগেছে। তো মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে, সঙ্গে বোন মা যাচ্ছে, মারাও একটু বাজার করবে সবজি বাজার। তো চলো যাওয়া যাক। তো ভাবলাম যে এটাই তোমাদের সাথে শেয়ার করি, কোনো তো ভিডিওটা শ্যুট করা হয়নি, তো যদি ভিডিও মানে ইরেগুলার হয়ে যায় তো ভালো লাগে না, তাই না বলো? তো এর জন্যই ভাবলাম যে না আমি যাই, ভালো মন্দ তোমাদের কাছে শেয়ার করা দরকার। আমার শরীরটা সকালবেলা এতটাই খারাপ ছিল যে মানে ভিডিও এডিট করবো বা ভিডিও শ্যুট করার মতন অবস্থাতে ছিলাম না। আর এই যে দেখো আমার শরীরটা খারাপ, ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তো চলো যাওয়া যাক। আর কি কি করছি সেটা না না বাইরে জুতো পরবো, তো জুতো আছে, বাইরে তো অন্ধকার, কি করি না করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। অপিকে রেখে যাচ্ছি। এই শর্ট দেখি, শর্ট জুতো পরতে দে, দেখি দেখি শর্ট চলে এসেছি মেয়েকে নিয়ে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর জন্য, কারণ দেখছি ওর না অ্যালোপ্যাথিতে না ঠিকঠাকভাবে কাজ করছে না। তো তাই অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে এবার হোমিওপ্যাথিটা দেখাই, তো তার জন্যই আসলাম মেয়েকে নিয়ে ডাক্তারটা দেখাতে। আর এই যে আমাদের এখানে বসে ইনি ডাক্তারটা ভীষণই ভালো শুনেছি, তো তার জন্য একটু আসলাম। আর জানো তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, মানে মেয়েকে ওখানে থাকতে এক ডোজ ওষুধ খাইয়ে দিয়েছিল, মেয়ে যে এত পরিমাণে হাঁচি দিচ্ছিল না, মানে ওখানে যাবার পরও এত পরিমাণে হাঁচি দিচ্ছিল, কিন্তু ওষুধটা খাওয়ার পরে আর হাঁচিটা দেয়নি। ওষুধটা খেয়ে তারপরে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর খুব একটা হাঁচি দেয়নি, মানে যেমন ঘন ঘন দিচ্ছিল একটা দুটো দিয়েছে, কিন্তু এখন মেয়ে ঠিক আছে, মানে খুবই ভালো ওষুধটা। তো বাচ্চাদের না হোমিওপ্যাথি খাওয়ানোটাই ভালো। তো তোমাদের দাদাভাই শুধু বলে হোমিওপ্যাথি দেখানোর জন্য, আর আমার মেয়ে তো ডাক্তারের দিকে সে কেমনভাবে তাকিয়ে রয়েছে, মানে আর আমরা বলছি এই প্রবলেম সেই প্রবলেম এগুলো বলছি, একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার ওই ডাক্তারের দিকে তাকাচ্ছে, দেখেছো কীরকমভাবে তাকিয়ে রয়েছে? মানে আমি বলছি বলে ও রেগে যাচ্ছে যে কেন কেন এত এত কিছু বলছি। তাহলে চলো এখান থেকে নিয়ে বেরোই, তারপর আবার আসছি। বন্ধুরা দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে এখন যাচ্ছি, আর একটু নিয়ে নিচ্ছি সবজি, আর ভিডিও করবো। তো একদমই খেয়াল ছিল না আমার জন্য তো ভিডিও করতে, দাঁড়াও একটু আলোতে যেয়ে নিই। তো একদমই খেয়ালই ছিল না জানো না যে ভিডিওটা করব। তো এখন বাড়ি চলে আসছি, তখন মনে পড়ল ডিম নিল, বিন নিয়েছে, ক্যাপসিকাম নিয়েছে, গাজর নিয়েছে, লেবু নিয়েছে কালকে একটু ফ্রাইড রাইস করবে, তার জন্য আমি তো চলে যাব। তাই মাকে বললাম যে তাহলে একটু একদিন একটু ফ্রাইড রাইস নাহলে বিরিয়ানি করো। তো বোন বললো না ফ্রাইড রাইসটা করি, তো তার জন্যই এই যে সবাই বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো মাম্মা রাস্তাটা অন্ধকার, একেবারে বাড়িতে গিয়ে কথা বলবো, ঠিক আছে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে পরে ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমার মেয়ে কী করছে, ও হচ্ছে মামুর সাথে বসে আছে, মামু ল্যাপটপে কী করছে। ওকে বললাম, ভাইকে বললাম যে তুই একটু ধরে বস, আমরা একটু হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, তো তার জন্য একটু ধরে বসেছি। আর ওই যে দেখো ল্যাপটপের সামনে বসে আছে, ওই দেখো ঠিক আছে খাবার খাচ্ছে। আর এই দেখো পপি এখানে বসে আছে, আর বোন হচ্ছে মুড়ি নিচ্ছে, বোন এই যে মুড়ি খাবে এখন, আর রাত্রে ভাজবে হচ্ছে ডিম ভাজবে। ডালটা জানো তো মনেই নেই একদম, মানে যে একটু সন্ধ্যাবেলাতে জাল দেবে একটু গরম করবে, একদম এখন খুলে দেখে কি পুরো পচে গেছে, মানে গন্ধ বেরিয়ে গেছে, ওটা তো আর খাওয়া যাবে না। না আজকে ডাল আর আলু ভাজা করেছিলো, আর এখন ভেবেছিলাম যে ডিম ভাজবে ডাল দিয়ে খেয়ে নেবো, তো এখন আর হবে না। তো এখন আবার একটা তরকারি করবে আর ডিম ভাজবে, ওই দিয়েই খাওয়া। একটু যদি খেয়াল করতাম মনে থাকতো, তাহলে বোন ভেবেছে যে করবে করবে করে তারপরে না ভুলে গেছে যে ডালটা গরম করার জন্য। আর দেখেছো চোখ মুখের অবস্থা আমার কী হয়েছে, প্রেশার একদম লো, একদম লো, মানে কী বলবো পুরো লো প্রেশার। আর মারও প্রেশারটা লো আছে, মার আর আমার হচ্ছে ভীষণ লো, বোনেরটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই, তিনজনেই প্রেশারটা মাপালাম।
আমার তো ভীষণই লো, মানে আমার হাঁটতে গেলেও কষ্ট হচ্ছে, যে ফোনটা ধরে রেখেছি না মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো। তবুও ভাবলাম যে না একটু ভিডিও করা উচিত আমাদের, তাই না? আর হচ্ছে মেয়েকে এখন খাওয়াবো, লাগছে আছে গরম জল, তো সেটাই নিয়ে যাচ্ছি। তো চলো, যিনি যে ওষুধটা দিল না ভীষণ ভালো, মেয়েকে থাকতে ওখানে থাকতে এক ডোজ খাইয়ে দিয়েছে। তো মেয়ে যে এত পরিমাণে হাঁচি দিচ্ছিল না, সেই হাঁচিটা এখন আর দিচ্ছে না, মানে অনেকটা রিলিফ পেয়েছে। তারপর একটু ঘুমিয়ে পড়েছিল, আর এখন হচ্ছে ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আবার ওষুধ খাওয়াবো হচ্ছে 10:30টার সময়। আবার আরেকটা ওষুধ দিয়েছে 10:30টার সময়, 3 ঘন্টা পর পর খাওয়াতে বলেছে। তো এক ডোজ খাইয়েছে, আরেক ডোজ খাওয়াবো 3 ঘন্টা পর, 3 ঘন্টা পরে খাওয়াবো। তো চলো যাওয়া যাক, ফোনটা আর এরকম ধরে রাখতে পারছি না। আর আর মা হচ্ছে টপিকে মুড়ি দিচ্ছে খেতে। আর চলো পরে কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে বন্ধুরা? এখন আসলাম খেতে, সবার খাওয়া হয়ে গেছে, না শুধু ভাই আর আমার বাকি রয়েছে। মা আর বোন খেয়ে নিল, আমি মেয়েকে ধরেছিলাম, মেয়ে ঘুমিয়ে গেছিলো জানো তো কোলে আমার, তাও যে এখনই শোয়াতে গেছি নিচে উঠে গেছে, মা বললো যে ভাত বেড়েছি খেয়ে নে, তো ভাত বেড়ে রেখেছে, আনো না তোমরা খেয়ে নাও, তারপরে আমি হচ্ছে খাচ্ছি। তারপরে খেয়ে দিয়ে নিয়ে মা হচ্ছে এখন মেয়েকে খাওয়াতে গেছে, তারপরে এই এখন হচ্ছে আমি খেতে বসলাম। দাঁড়া দুধটা ঢেকে নিই, তারপরে হচ্ছে এখন আমি খেয়ে নেবো। রাত্রে কী খাবার খাচ্ছি জানো তো? আলু সেদ্ধ আর ডিম ভাজা আর ভাত, এই হচ্ছে রাতের আজকের মেনু। ডাল তো পুরো নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই, অনেকটা ডাল ছিল। আর আমার না মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে, মানে অন্য কোনো ডালের থেকে না মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে আমার। কিন্তু যাই হোক, কিছু তো আর করার নেই, ডালটা যখন নষ্ট হয়ে গেছে, যদি জানতাম ডালটা নষ্ট হয়ে যাবে শুধু দুপুরবেলায় একটু বেশি করে খেয়ে নিতাম। আর মেয়ে কান্না করছে দেখেছো তো, মেয়ে কান্না করছে, ওকে খাওয়াচ্ছে না তো তার জন্য কান্না করছে, খেতে যাবে না একদম, মানে খাওয়ার দিকে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। আমি ছোটোবেলাতে এরকম ছিলাম জানো তো, মানে এখন তো আমি খেতে পারি, মানে আমার আমার মনে আছে মানে 2-3 বছর আগেও আমার খাওয়াটা বিরক্ত মনে হতো, যে কেউ খায়, আর এখন মনে হয় আহারে খাওয়ার থেকে সুখী কিছু আর আছে, মানে এরকম একটা ব্যাপার। তো আমার মেয়ে আমার মতনই হয়েছে, খেতে চায় না, একদমই খেতে চায় না। তো চলো খেয়ে নিয়ে আবার আসছি। ও আলুও ভেজেছে, ডিম আলু ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা। দেখো একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, শুকনো লঙ্কা। আমার শুকনো লঙ্কা থেকে না আমার কাঁচা লঙ্কা খেতে বেশি ভালো লাগে। তো এই যে আলু ভাজার মধ্যে যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলো, তো আমি সবসময় বলি একটু আলু কাঁচা লঙ্কা দিতে, আমার কাঁচা লঙ্কাটা খেতে বেশি ভালো লাগে, শুকনো লঙ্কাটা খাবো না, একেই আমার পেটটা জ্বালা করছে তার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাপ নিয়েছি, ওষুধ নিয়েছি, তো মেয়েকে হচ্ছে ওষুধ খাওয়াবো এখন, তারপরে হচ্ছে বিছানা করে ঘুমাবো। আজকে আমি আর বোন, মেয়ে হচ্ছে বোন বেরিয়ে গেছে সরি, আমি আর মেয়ে আজকে হচ্ছে ভাইয়ের ঘরে ঘুমাবো। ভাইয়ের ঘরটা না একটু ঠান্ডা বেশি, ওই ঘরে ভীষণ গরম, মেয়ে ঘুমাতে চায় না, মাথাটা ঘেমে যাচ্ছে, যার কারণে মেয়ে ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো আজকে মেয়ে আর আমি এই ঘরেই ঘুমাবো, ভাই ঘুমাবে খাওয়ার ঘরে, আর বোন আর মা তো পাশের ঘরে ঘুমাবে। তো 5 জন মানুষ 3 জন মানে 3টা ঘরে ঘুমানো হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর প্লিজ 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 সবাই তোমরা আমার পাশে থেকো, যেরকমভাবে তোমরা আমার পাশে আছো, তোমাদের সাপোর্টের ভীষণ ভীষণভাবে দরকার। তো চলো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর পরিবারের সবার খেয়াল রেখো, বিশেষ করে তো পুচকুগুলোর। আর এখন সবারই যেহেতু একটু জ্বর ভাইরাস এই টাইপের জিনিসগুলো হচ্ছে, সবারই একটু খেয়াল রাখবে। আবার দেখাবে নেক্সট ব্লগে। আর তোমরা যদি কেউ আমাকে মানে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও, তো আমার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফলো করতে পারবে। তো চলো টাটা, গুড নাইট, বাই। এখন হচ্ছে আমার গুড নাইট, কিন্তু কালকে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন গুড নাইট থাকবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিলাম গুড নাইট, বাই।